বনগাঁয় দোকান খুলে জাল আধার এবং ভোটার কার্ডের কারবার। পুলিশি অভিযানে দোকান মালিক তিন বাংলাদেশি সহ গ্রেফতার ছয়। এই ঘটনায় যুক্ত কাউকে ছাড়া হবে না বলে জানালেন পুলিশ সুপার। রীতিমতো দোকান খুলে জাল ভোটার আধার কার্ড তৈরির চক্র। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার গান্ধীপল্লী এলাকার ওই দোকানে অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার 13টি ভোটার কার্ড, 2টি আধার কার্ড। ঘটনায় একটি প্রিন্টার সহ আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক রাকেশ মণ্ডল সহ দিব্যেন্দু সরকার নামে অপর এক যুবককে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সুজয় মিস্ত্রি নামে এক দালালের খোঁজ পায়। বনগাঁ থানার অন্তর্গত হরিদাসপুর এলাকায় এরপর অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সুজয় মিস্ত্রি সহ তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তিন বাংলাদেশি যথাক্রমে উর্মি সালমা বেগম, নাইমুর রহমান ও শাহান আক্তার। বিষয়টি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকে জাল ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট তৈরির হদিস মিলেছে। ঘটনার সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তদের ছদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। কালকে একটা স্পেসিফিক ইনপুট পাওয়ার পর আমরা চারজনকে এখানে বনগাঁও থানার অন্তর্গত অ্যারেস্ট করেছি, যেখানে প্রথম হচ্ছেন তিনজন, ওর মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন। এরা একজন টাউট সুজয় মিস্ত্রি, যে এখানকারই হরিদাসপুরে বাড়ি। ওখান থেকে আমরা চারজনকে লিড পাওয়ার পর গেট নাম্বার 2, আপনারা জানেন রেলওয়ে গেট, ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। 1440 অ্যাক্ট, এদেরকে আমরা কেসটা রুজু করি আর তারপরে এদেরকে পিসি নিই, মানে পুলিশ রিমান্ড। আজকে এরা পুলিশ রিমান্ডে চলে আসবে, ওদের সঙ্গে আমরা ইন্টিগ্রেশন যখন আমরা প্রাইমারি লেভেলে করি তারপরে আমরা জানি কি দ্যাট এই যে বিডি ন্যাশনালরা আছেন বা বাংলাদেশের প্রবেশকারী, এরা এখানকার একটা লোকাল শপ আছে রাকেশ ডিজিটাল নামে, যেখানে রাকেশ মণ্ডল একজন মানুষ, এরা মানে অ্যাকিউজ পার্সন, হি ইউজ টু মেক সাম ফেক আইডি কার্ডস, যেমন আধার কার্ড আর ফেক অন্য কাস্ট সার্টিফিকেট ভোটার আইডি কার্ডগুলো বানাতো। তারপরে আমরা ইমিডিয়েটলি ওখানে রেড করি আর কিছু কিছু যে ইনক্রিমিনেটিং আর্টিকেলসগুলো আছে ওটা পাই, এর সহ প্রচুর মাত্রায় কম্পিউটার আর্টিকেলসগুলো পাওয়া গেছে। আজকে ওনাকে অ্যারেস্ট করার পরে আমরা স্পেসিফিক কেস দিয়ে ওনার পিসি নিয়েছি। আসার পরে, পিসিতে আসার পরে আর বাদ বাকি যে ইনভেস্টিগেশনে আছে, কারা কারা এই চক্রের মধ্যে ইনভলভ রয়েছে ওটা দেখা হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।